হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর, আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি,
যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহেলির পরিচালনায়, সুমিত সাহেলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর, আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়, আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহেল দ্বারা সহরচিত ও পরিচালিত, অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহেলির পরিচালনায়, সুমিত সাহেলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর, আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে।
এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশনে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়, আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক, মির্জা দ্য পার্ট 1 জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট 1 জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশনে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর
ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিকদের একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সবথেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে
অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব
এবং কমেন্ট সেকশনে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক। মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিকদের একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান
তারা কোথায় কিভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবে, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোট ছোট আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্ম, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলি পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটি সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলী ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোট ছোট আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্ম, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের।
সবকিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে, সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি, রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে। তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়, আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা মেন বিষয়ে আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্ম যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত, অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে, সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন
সবথেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক। মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিকদের একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সবথেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে
আসা যাক মির্জা দ্য পার্ট ওয়ান জোকার। এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্ম, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলি পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখবো, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর, আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলি ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার। এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্ম, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখবো, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি,
তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ। আর কিছুদিন মাত্র পর, আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল, তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন। কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশনে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়, আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক, মির্জা দ্য পার্ট 1 জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট 1 জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ। আর কিছুদিন মাত্র পর, আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল, তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন। কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশনে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক। মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক। মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহেলির পরিচালনায়, সুমিত সাহেলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখবো, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলী ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহেল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহেলির পরিচালনায়, সুমিত সাহেলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখবো, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ
চলচ্চিত্রটির সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়, আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক, মির্জা দ্য পার্ট 1 জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট 1 জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব,
বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ি সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে
সুমিত সাহেলির পরিচালনায়। সুমিত সাহেলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলি ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহেল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহেলির পরিচালনায় সুমিত সাহেলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13
যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশনে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়, আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিকদের একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখবো, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশনে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর
ঈদে 11ই এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিকদের একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11ই এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11ই এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11ই এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11ই এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে
অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলি ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব
এবং কমেন্ট সেকশনে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি, ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিকদের একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি, ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান
তারা কোথায় কিভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিকদের একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়, আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলী ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিকদের একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের।
সবকিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলি ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা মেন বিষয়ে আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিকদের একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন
সবথেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবে, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলি পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সবথেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়
আসা যাক মির্জা দ্য পার্ট ওয়ান জোকার। এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলির ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক মির্জা দ্য পার্ট ওয়ান জোকার। এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি,
তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর, আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়, আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক, মির্জা দ্য পার্ট 1 জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালের 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট 1 জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর, আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবে, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলি পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটর দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সবথেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবির, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহারির পরিচালনায়, সুমিত সাহারি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখবো, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর, আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়, আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা কৌশিক গাঙ্গুলি ডায়াট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত, অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবির, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখবো, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর, আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ
চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচনার বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়, আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক, মির্জা দ্য পার্ট 1 জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ি সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট 1 জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেওয়া। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13, যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব,
বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবে, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক। মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলি পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অর্ণব ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিক দ্বারা একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সেই বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবেমাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমা ঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সবথেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলির ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাক। মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলী, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে
সুমিত সাহারির পরিচালনায়। সুমিত সাহারি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অর্ণব ভৌমিক আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখবো, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব এবং কমেন্ট সেকশানে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবো না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটির সম্বন্ধে আমরা আলোচনা করব বা যে চলচ্চিত্রটির সম্বন্ধে আজকে আলোচ্য বিষয় সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি, রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময় আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয় আসা যাচ্ছে মির্জা দ্য পার্ট ওয়ান জোকার। এটি আসন্ন 2024 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায় সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যের কথা বললে অর্ণব ভৌমিক আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিতে একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখবো, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13
যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশনে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ যে বাংলা চলচ্চিত্রটি সম্বন্ধে আমরা আলোচনা করব, বা যে চলচ্চিত্রটি সম্বন্ধে আজকে আলোচনার বিষয়, সেটি হলো একটি আনরিলিজ চলচ্চিত্র, মানে বাংলা বক্স অফিসে এখনও মাত্র এখনও রিলিজ হয়নি। রিসেন্ট কিছুদিন পর ঈদে 11 এপ্রিল যেটা রিলিজ হতে চলেছে, তো যেখানে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সবার প্রিয়। আপনারা যারা আমার চ্যানেলে অঙ্কুশ হাজরা, কৌশিক গাঙ্গুলি ডায়েট ফ্যান এবং তাদের চলচ্চিত্র দেখতে পছন্দ করেন, সাথে সাথে এটাও যারা দেখতে চান তারা কোথায় কীভাবে গেলে চলচ্চিত্রটি দেখতে পাবেন, যদি সে বিষয়ে জানতে চান, তো ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ পরবর্তী সময়ে আমাদের চ্যানেল মারফত এরকম আরও অনেক ভিডিওর আপডেশন, ছোটো ছোটো আপডেশন আসতে থাকবে। যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, তো দ্রুত সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। তো বন্ধুরা, মেন বিষয়ে আসা যাক, মির্জা দ্য পার্ট ওয়ান জোকার, এটি আসন্ন 2024 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার ফিল্মস, যা সুমিত সাহিল দ্বারা সহরচিত ও পরিচালিত। অঙ্কুশ হাজরা তবে প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর ব্যানারে প্রযোজনা করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, সাথে ঐন্দ্রিলা সেন, সাথে কৌশিক গাঙ্গুলি, সাথে ঋষি কৌশিক, সাথে প্রিয়া মণ্ডল এবং শোয়েব কবি, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলি পরিচালনা করেছেন আর পি যাদব। তো সব কিছু মিলে সুমিত সাহিলির পরিচালনায়, সুমিত সাহিলি লেখা থেকে শুরু করে চিত্রনাট্যর কথা বললে অন্য ভৌমিক, আর সব কিছু মিলে অনিমেষ ঘড়ুই সিনেমাটোগ্রাফিকদের একটা দারুণ একটা ভূমিকা নিয়েছে। সংলাপ ভৌমিক এর ডিস্ট্রিবিউটার দ্বারা ঈশান মিত্রের কিছু কিছু সঙ্গীত এই চলচ্চিত্রকে পরবর্তী সময় আমরা দেখব, আরও ভালো লাগবে আমাদের। সব কিছু মিলে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের অধীনে সুন্দরিয়াম ফিল্মস ডিস্ট্রিবিউটেড কোম্পানি হিসেবে সুন্দরিয়াম ফিল্মসের অধীনে 2024 সালে 11 এপ্রিল যে চলচ্চিত্রটি বাংলা বক্স অফিসে রিলিজ হতে চলেছে, সেটি হলো মির্জা পার্ট ওয়ান জোকার, যেটি অঙ্কুশের। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটিকে দেখতে চান, এবং আলোচ্য মূল বিষয় এটিকে আপনারা কোথায় দেখতে পাবেন যদি সে বিষয়ে বলি, তো 2024 সালের 11 এপ্রিল এটা রিলিজ, আর কিছুদিন মাত্র পর আজকে প্রায় 8 তারিখ হয়ে গেল। তো দেখতে দেখতে আপনারা চাইলে এই চলচ্চিত্রটি খুব সহজেই দেখে নিতে পারবেন, কারণ চলচ্চিত্রটি সবে মাত্র রিলিজ হবে, তো আপনাদের কাছে একটা চূড়ান্ত সুযোগ কি সিনেমাঘরে গিয়ে টিকিট বুক করে দেখে নেবেন। তো আপনারা আর দেরি করবেন না, এখনই প্রি বুকিং করে নিতে পারেন বুক মাই শোতে গিয়ে। এছাড়াও যদি আপনারা সেটা না জানেন, অফলাইনে পছন্দ করেন, তো সেই দিন দিনের দিন 11 এপ্রিল কি আপনাদের কাজ থাকলে 12 কি 13 যত সম্ভব হোক তাড়াতাড়ি টিকিট কনফার্ম করিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই খুবই সুন্দর একটি চলচ্চিত্র হতে চলেছে, আপনার সাথে আমিও যাব, এবং কমেন্ট সেকশনে আপনি দেখে জানাবেন কি আপনার চলচ্চিত্রটি কেমন লেগেছে। তো বন্ধুরা, ইউটিউবের পর্দায় তো এখন আসবোই না, কারণ এখন আপনি পাবেই না, পাবেনই না, কিছু কিছু ওটিটি প্ল্যাটফর্ম সেগুলোও আসবে না। তো আপনি এখন সব থেকে একমাত্র উপায় সিনেমাঘরে গিয়ে দেখুন এবং সেটিকে উপভোগ করুন। পরে যদি আপনি সিনেমাঘরে গিয়ে দেখার এখন যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনি কিছু ওটিটি বাংলা প্ল্যাটফর্মগুলিকে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন, সেখানে পরে গিয়ে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।